শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে আমরা WBCS 2022 এর প্রিলিমস এর জন্য ইন্ডিয়ান পলিটি বা কনস্টিটিউশনের অধ্যায়গুলো কোন কোন জায়গা থেকে ভালো করে পড়তে হবে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। সবার প্রথমে আমরা দেখে নিই যে এই যে ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং ইকোনমি দুটো মিলিয়ে যে 25 নম্বর থাকে, সেই 25 নম্বরের মধ্যে বিভিন্ন বছরে কি ধরনের প্রশ্ন এসেছিল। তোমাদের জন্য দেখো আমি এখানে লিখে রেখেছি 2011-12-9-13-14-14-6-15-16-18-17-7-18-10-19-21-20-21-16। অর্থাৎ আমরা যদি এই মানে স্পেকট্রামটা দেখি তাহলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে প্রত্যেকবার এখানে প্রশ্নের সংখ্যা সমান থাকে না, কখনো 21-এও রয়েছে, কখনো আবার 6-তেও রয়েছে। অর্থাৎ প্রশ্ন কিন্তু বিভিন্ন বছরে বারবার করে দেখা যাচ্ছে যে সেগুলোর মধ্যে একটা ভ্যারি করছে। সুতরাং আমাদের এই জায়গাটা খুব ভালো করে পড়তে হবে। মানে কেউ যদি মনে করে যে ইকোনমির পার্টটা ভালো করে পড়বো আর কনস্টিটিউশনটাকে অবহেলা করবো, সেটা কিন্তু করার কোনো জায়গা নেই। 2 নম্বর হচ্ছে কোন কোন অধ্যায়গুলো আমাদের ভালো করে পড়তে হবে। দেখো কনস্টিটিউশন কিভাবে তৈরি হলো, তার ব্যাকগ্রাউন্ড, সেই মেকিংটা। 2 নম্বর হচ্ছে প্রিয়াম্বেল, তারপর হচ্ছে বিভিন্ন পার্ট এবং শিডিউলস যেটা রয়েছে, ইউনিয়ন, স্টেট, ইউনিয়ন টেরিটরি, সিটিজেনশিপ, ফান্ডামেন্টাল রাইটস, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটি, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পার্লামেন্ট, প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার, স্টেট লেজিসলেচার, চিফ মিনিস্টার, কাউন্সিল অফ মানে স্টেট মিনিস্টার্স অ্যান্ড গভর্নর, তারপর সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, অ্যাটর্নি জেনারেল, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, সেন্টার স্টেট রিলেশন, ইলেকশন কমিশন, ইমার্জেন্সি অ্যামেন্ডমেন্ট, তারপরে হচ্ছে কম্পট্রোলার, অডিটর জেনারেল, UPSC, ফাইন্যান্স কমিশন এবং আরও যে সমস্ত অন্যান্য জায়গাগুলো আছে, বিভিন্ন মানবাধিকার কমিশন, লোকপাল, লোকায়ুক্ত, নীতি আয়োগ বা বিভিন্ন ধরনের যে জাজমেন্টগুলো আছে সেগুলো আর কি মানে আদার্সের মধ্যে পড়ছে। এবার আমরা যদি একটা হিসাব করে দেখি যে বিগত বছরের এই যে 2021-11 লেখা হয়েছে এখানে, কিন্তু মেইনলি আমরা যদি প্রশ্নপত্রগুলো খুব ভালো করে দেখি মানে একদম শুরু থেকে, তাহলে দেখবো বিভিন্ন বছরের মেকিং থেকে প্রায় 10টা প্রশ্ন এসছে, প্রিয়াম্বেল থেকে 15টা, পার্ট এবং সিডিউল থেকে 17টা, ইউনিয়ন টেরিটরি থেকে 10টা, সিটিজেনশিপ থেকে 3টে, ফান্ডামেন্টাল রাইটস 20টা, DPSP এবং ডিউটি 10টা, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট 14টা প্রশ্ন, পার্লামেন্ট থেকে 20টা, প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার থেকে 8টা প্রশ্ন এসছে, এদিকে স্টেট লেজিসলেচার, CM, গভর্নর থেকে 10-এর বেশি প্রশ্ন এসছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, অ্যাটর্নি জেনারেল এগুলো থেকে 9-10টা প্রশ্ন এসছে, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি থেকে 19টা, সেন্টার স্টেট রিলেশন থেকে 18টা প্রশ্ন এসছে, ইলেকশন কমিশন থেকে 8টা, ইমার্জেন্সি 5টা, অ্যামেন্ডমেন্ট 9টা, কম্পট্রোলার, অডিটর জেনারেল, UPSC, ফাইন্যান্স কমিশন 10টা এবং আদার্স থেকে 20টা প্রশ্ন এসছে। সুতরাং আমাদের আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর মধ্যে ফান্ডামেন্টাল রাইট, DPSP, ফান্ডামেন্টাল ডিউটি খুব ইম্পর্টেন্ট, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ইম্পর্টেন্ট, পার্লামেন্ট ইম্পর্টেন্ট, এদিক থেকে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি এই চ্যাপ্টারটি ইম্পর্টেন্ট, সেন্টার স্টেট রিলেশন ইম্পর্টেন্ট, আবার এদিকে দেখো কন্ট্রোলার, অডিটর জেনারেল, UPSC, ফাইন্যান্স কমিশন ইম্পর্টেন্ট, এখানে প্রিয়াম্বেল, মেকিং এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। এই হচ্ছে আমাদের ওভারঅল আর কি মানে চ্যাপ্টার যেগুলো আমাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে। তোমরা যেটা করবে সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে খুব ভালো করে আইডিয়া তৈরি করে নেবে। লক্ষ্মীকান্তের বই তো পড়তেই পারো, তার সাথে যদি মনে করো বাংলার ক্ষেত্রে নিমাই প্রামাণিকের বইটা পড়া খুবই ভালো, সেই বই দুটো খুব ভালো করে পড়ে প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে ধারণা তৈরি করলে, তারপর যেটা করবে সেটা হচ্ছে বিগত বছরের যে প্রশ্ন আছে একদম মানে 2000 থেকে শুরু করে 2021 পর্যন্ত এই যে 22 বছরের প্রশ্ন সেটা খুব ভালো করে সলভ করবে। তারপর যদি হাতে সময় থাকে তাহলে তোমরা সেক্ষেত্রে বিভিন্ন ধরনের MCQ বই থেকে প্র্যাকটিস করতে পারো। আমার মনে হয় যে এইটুকু যদি করে যাও তাহলে এখান থেকে যাই প্রশ্ন থাকুক সবকটাও অ্যাটেন্ড করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। এই হচ্ছে প্রস্তুতির মানে ভিডিও। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো এবং তোমাদের পজিটিভ কমেন্ট দিয়ে আমাকে উদ্বুদ্ধ করো যাতে ভবিষ্যতে আরো ভালো ভালো ভিডিও আনতে পারি। আর আমরা 27 মার্চ থেকে জেনারেল স্টাডিজ এর একটা নতুন অনলাইন ব্যাচ চালু করেছি, কিভাবে আমি পড়াই সেটা সম্পর্কিত ভিডিও 18 মার্চ আমি চ্যানেলে দিয়েছিলাম, সেটা লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। যদি কেউ আগ্রহ থাকো তাহলে অবশ্যই আমার সাথে ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখে ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারো। তোমাদের দ্রুত সাফল্যের কামনা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি, খুব ভালো থাকবে।